নমস্কার বন্ধুরা, অনিমাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল থেকে শক্ত হলো কাজ, এখন দেখি কি রান্না করা যায়। রান্না করে নেবো কিছু, একটু মাছ নিয়েছি, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের একটু বেশি চিংড়ি আর কি, ছোটো ছোটো বাগদা চিংড়িগুলো, ওগুলোর মালাইকারি যদি একটু করতে পারি তাহলে ভালো হয়। নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি, ছোট চিংড়ি মাছ নিয়েছি আজকে। তো বন্ধুরা, আমার নারকেলটা কোরানো হয়ে গেছে, দেখি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি কিছু, একটু মালাই করি কারি ভাজ করব ভাবছি। আগের দিন আমার বড়রা খেয়েছে তো বলেছে খুব ভালো হয়েছে, আর একদিন করবে। তো আজকে তো আর বড় চিংড়ি নেই, আজকে ছোট চিংড়ি দিয়েই একটু মালাইকারি করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত আশা করব। আমি বন্ধুরা, এই যে আমি দেখছেন চিংড়ি মাছ আমি কিনে নিয়েছি আজকে। এটাকে আমি বেছে নেব এবার। বন্ধুরা, আপনারা দেখছেন এই যে ভাতের হাঁড়ির উপরে রান্না হচ্ছে ভাতটা আমার, দইয়ের হাঁড়ির উপরে একটা দেখুন গামলায় করে ছোট্ট একটা বাটিতে করে জল দিয়েছি। তো এই জলটার মধ্যে আমি নারকেল ভেজাবো, তার জন্য এখানেই আমার এটা গরম হয়ে যাবে, শুধু শুধু আমার গ্যাস পোড়ানোর দরকার নেই। তাই এখানে আমি একটু জল বসিয়ে দিয়েছি, এবার এই জলটাকে আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এই যে পেঁয়াজ আর রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, এটাকে একটু আমি বেটে নেবো এবার। আর আদা আমি বেটেই রেখে দিই, সবসময় আদা বাটি না, একটু বেশি করে বেটে ফ্রিজে রেখে দিই। তো আদাটা বাটা আছে, এই যে পেঁয়াজ আর রসুনটা আমি এবার বেটে নেব। এবার সেই জলের ঢাকনাটা সরিয়ে নেব, সরিয়ে নিলাম। এবার আমি জলটাকে এখান থেকে তুলে দেব। জলটাকে আমি নামিয়ে নিলাম। দেখুন আমার ভাতটাও প্রায় হয়ে গেছে, হয়েই গেছে ভাতটা। আমি এর মধ্যে এই নারকেলটা ভিজিয়ে দেবো জলে, কেউ নেই মোবাইলটা ধরার, তাই নিজেকেই করতে হচ্ছে। আমি ভিজিয়ে দিলাম, বন্ধুরা আমি এটা উনুনে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার কড়াইটা বসিয়ে দিলাম। একটু পটল ভেজে নিয়েছি তাই কড়াইতে তেল আছে, এর মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আজকে আমার মোবাইলটা ধরার কেউ নেই, ছেলেটা স্কুলে গেছে, তাই আমি নিজেই করে নেব এগুলো। দেখছেন কড়াইটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি একটু তেল দিয়ে দেবো, এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে নেব। এবার চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব।
দেখুন ভাজা হচ্ছে, একটু হালকা লাল হয়েছে, ভালো করে লাল হবে তারপরে এটাকে আমি তুলে নেব। দেখুন চিংড়ি মাছটা সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এখানে দেখুন তেজপাতা, এলাচ, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা আর চারটে শুকনো লঙ্কা আর এই একটু সাদা জিরে। এবার আমি কড়াইতে তেল দেব, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি এতে দেব অল্প একটু জিরে দেব। তো দেখুন তেলটা গরম হয়ে এসেছে, তো এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দেবো, সাদা জিরে। এবার দেবো আমি একটা তেজপাতা আর 2 কেজি এলাচ। এটা দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব একটু আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা। তো এই যে চারদিকে তেলটা ছিটছে, এটা ছিটবে না, যার জন্য একটু লবণ দিয়ে দিলাম, নেড়ে নেব। তো এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, ভালো করে নেড়ে নিই। এবার আমি এখানে টক দই নেব, এর মধ্যে আমি সামান্য লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এদিকে দেখুন মশলাটা সুন্দর হয়ে এসছে। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো, বেশ গন্ধটা সুন্দর বেরিয়েছে। এবার আমি এটাকে একটু ফেটে নেব, তার দিয়েই ফেটে নিলাম। এবার আমি এটা ভাজা হয়ে গেছে, দেখুন মশলাটা সুন্দর হয়েছে। এবার আমি ওই নারকেলের দুধটা দিয়ে দেবো, নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। ফুটুক এটা, ফুটছে তরকারিটা।
আগে একদিন দেখিয়েছিলাম, ওটা গলদা চিংড়ি ছিল। এটা এই ছোট ছোট বাগদা চিংড়িগুলো। তো আগের দিন খেয়ে আমার ছেলে খুব ভালো বলেছে, বলছে মা আর একদিন বানাবে। তো এই যে তার জন্য আজকে আবার আমি বানাচ্ছি। আপনারা হয়তো ভাববেন দুদিন কেন বানালো, তোমার ছেলেটা আজকে খুব চাইছে। দেখছেন এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটলে নামিয়ে দেব। এবার আমি এই চেরা কাঁচা লঙ্কা ছিল চারটে, এই চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন আমি নামিয়ে নিয়েছি। একা একাই সব কিছু করতে হলো। আমার মোবাইলটা ধরার জন্য আজকে ছেলে বাড়িতে নেই, ওই স্কুলে গেছে, তাই আমি নিজেই সব মোবাইল ধরে করলাম, তাই তরকারি ইয়েটা নামানোটা দেখাতে পারলাম না। তো আপনারা যদি ভাবেন এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, তাহলে খেতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি।